আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছেন। আজকে বরাবরের মতোই নতুন আরও একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। এই রেমেডিটি যদি আপনি বাড়িতে ট্রাই করেন, আপনার স্কিনকে এই রেমেডিটি লাইটেনিং, ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং এনে দিতে হেল্প করবে। আপনার স্কিনের পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে, স্কিনকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে হেল্প করবে, ফেসে গ্লো এনে দিবে। চলুন শুরু করা যাক আজকের রেমেডি। তার আগে বরাবরের মতোই রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের রেমেডি। এই রেমেডিটি তৈরি করতে একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। বেসন আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, স্কিনের দাগ ছোপ দূর করতে, ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। এর মধ্যে দিব আমি হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি। এবং এই গুঁড়োগুলোকে, এই ডাস্টগুলোকে প্যাক তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো মিল্ক। তিনটে উপকরণই কিন্তু আমার স্কিনের জন্য অত্যন্ত উপকারী, কারণ আপনারা সবাই জানেন দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। এবং হলুদের গুঁড়াও কিন্তু আমাদের স্কিনের দাগ ছোপ এবং সানটেন দূর করতে হেল্প করবে। তিনটা উপকরণ খুব ভালোভাবে মেশালেই আমার ফেস প্যাকটি পুরোপুরিভাবে তৈরি। এই ফেস প্যাকটি আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারবেন। এবং যেহেতু এই ফেস প্যাকটার মধ্যে আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি, তাই দিনের বেলা এই প্যাকটি ব্যবহার না করাই ভালো। আর যেই প্যাকেই আপনার হলুদের গুঁড়া ব্যবহার করবেন, ফেস প্যাকের পর সাথে সাথে ফেস ওয়াশ বা সাবান জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না। এখন বলে দিচ্ছি কেমন করে এই ফেস প্যাকটি আপনি ফেসে অ্যাপ্লাই করবেন, চলুন জেনে নেওয়া যাক। আপনি আপনার ফিঙ্গার প্যাডের সাহায্যে, ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারেন। আমি বরাবরের মতোই আমি আমার চামচের উল্টো পাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব আস্তে আস্তে সময় নিয়ে অ্যাপ্লাই করে অপেক্ষা করতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই ফেস প্যাকটি পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। যখন আপনার এই ফেস প্যাকটি শুকিয়ে যাবে, তখন একটা টাওয়েল বা আপনি কটন ভিজিয়ে আস্তে আস্তে এই ফেস প্যাকের উপরে ধরে প্যাকটাকে নরম করে পরিষ্কার করে নিতে পারেন। বা আপনি যদি মনে করেন সরাসরি আপনি পানি দিয়ে ক্লিন করে ফেলতে চান, সেটাও কিন্তু সম্ভব। এই ফেস প্যাকটি ক্লিন করার জন্য আপনি নর্মাল পানি দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবেন। এভাবেই কিন্তু আপনি আপনার স্কিনের যাবতীয় সমস্যার সমাধান করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।